আমি হইলাম মগা, কইরা দিব সবাইরে সোজা, আমার খবরে পাইবেন মজা। ভিউয়ার্স, ইতোমধ্যে আমরা খবর পেয়েছি টাইগার খ্যাত আমাদের সোনার ছেলেরা মাজাই গামছা বান্ধা 11 দফা আন্দোলন শুরু করছে। তাহলে চলুন দেখা যাক তাদের আন্দোলনের দাবিতে মাজাই গামছা থাকবে নাকি মহাকাশে উড়ে যাবে। সাকিব ভাই, আপনারা নাকি 11 দফা দাবি চালিয়ে নিউজের হেডলাইন হয়ে গেছেন, কথাটা কি সত্য? হরে কলি, কি আর কমু দুঃখের কথা, আমরা আমাদের দেশের ক্রিকেট বোর্ডের উপরে এতটাই বিরক্ত যে মনে হয় মনের দুঃখে বনে যাইয়া কচু গাছের লগে ফাঁসি লই, তাই নাই ভাই? হরে, এজন্য এবার সবাই কাঁচা মাইরা মাঠে নামলাম, এবার এটার একটা ফয়সালা কইরাই ছাড়মু। বুঝবার পারছি ভাই, আপনার মধ্যে বিদ্রোহ জিনের আত্মা ঢুকছে। ভাই, আপনার দাবিগুলা কি একবার হুনান হুনি। আমাগো প্রথম দাবি, ক্রিকেট বোর্ড থেকে আমাদের প্রাপ্য সম্মান দেওয়া হয় না, সো আমাদের প্রাপ্য সম্মান আমাদের বুঝে দিতে হবে এবং কোয়াবের প্রেসিডেন্ট ও সেক্রেটারিকে পদত্যাগ করতে হবে। আমরা সিলেক্ট করব কোয়াবের প্রেসিডেন্ট সেক্রেটারি কে হবে। আমাগো সেকেন্ড দাবি, আমাদের ঘরোয়া প্রিমিয়ার লিগ আগে যেভাবে চলতো সেভাবে চলতে দিতে হবে এবং আমাদের বেতন বাড়িয়ে 1 লক্ষ টাকা করতে হবে। ভাই, এত টাকা টাকা করে আন্দোলন করতেছেন, সবাই তো ভাবতেছে আপনারা অত্যন্ত লোভী, এই জন্যে টাকার জন্য মাঠে নামবেন না, আপনারা এত লোভী কেন ভাই? আবে বেটা চুপ, তুই হয়তো আমার দাবি ভালো করে হুনস নাই, আমরা হইলাম স্টার প্লেয়ার, আমাগো এত টাকা না হইলেও চলে। আমরা শুধু আমাদের জন্য টাকা বাড়ানোর দাবি তুলি নাই, আমরা বলেছি আমাদের যারা বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ডিভিশনের প্লেয়ার আছে তাদের এত নগণ্য বেতন দেওয়া হয় যে তারা ঠিক মতন চলতেই পারে না, যার কারণে এক একটা প্লেয়ারে দেখলে মনে হয় কঙ্কাল, এজন্য এদের বেতন বাড়ানোর কথা কইছি। মাই কথা কিন্তু সত্য, আপনাকে এক একটা প্লেয়ারের কঙ্কাল মার্কা বডি দেখলে মনে হয় এক একটা কতদিন যে খাইতে পারে নাই। কথা কি ক্লিয়ার না বেজাল আছে? আমাগো পরবর্তী দাবি হলো আমাদের ভালো জিম দিতে হবে এবং জিমের সংখ্যা বাড়াতে হবে। আর কসনারে ভাই, পাকন পাকনা হালায় আমাগো ফিটনেস নিয়ে কথা বলে, অথচ আমাগো এতগুলা প্লেয়ারদের জন্য মাত্র একটা জিম দিছে, এটা কিছু হইল? মাঝে মাঝে মন্ডা চাই পাকন পাকনা হালাইরে নিয়ে আসে আমাগো জিমে জিম করাই। ভাই, আমার মনে হয় পাকন পাকনা হালাই মঙ্গল গ্রহে যাইয়া জিম করতে, এই জন্য আমাগো এত ছোট জিম দিছে। আমাগো পরের দাবি, আমাগো কোচ ও ফিজিওথেরাপিস্টের বেতন বাড়াইতে হইব, কারণ কোচরে ভালো বেতন না দিলে তো আমাগো ভালো কইরা খেলা শিখাইব না, ভাঙড়ি মার্কা খেলা শিখাইব। ভাঙড়ি খেলা শিক্ষা যদি পা ভাঙে, বাজেট কম হওয়ার কারণে তো ফিজিওথেরাপিস্টও ভালো কইরা থেরাপি দিব না। আমাদের পরবর্তী দাবি হলো আমাগো আম্পায়ারদের ভালো মানের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, যাতে তারা ভালো মানের আম্পায়ারিং করতে পারে। ভাই, এটা ঠিক কইছস ভাই, তোগো দেশের আম্পায়ার আজ পর্যন্ত ভালো জায়গায় দেখলাম না, সব প্রতিবন্ধী। আমাগো পরবর্তী দাবি হলো আমাগো হোটেল ও যাতায়াত ব্যবস্থা উন্নত করতে হবে, আমাগো মধ্যে যারা নিচের ক্লাসের প্লেয়ার আছে তাগো যাতায়াতের জন্য এত কম টাকা দেওয়া হয় যে তারা এত দূরের কথা বাসেও ঠিক মতো যাতায়াত করতে পারে না, তাইলে খাইব কি দিয়ে আর ঘুমাইব কি দিয়া? প্লেয়াররা তো মাঠে পৌঁছাইতে পৌঁছাইতেই অর্ধেক কঙ্কাল হয়ে যায়, প্লেয়াররা মাঠে পৌঁছাইতেই যদি অর্ধেক কঙ্কাল হয়ে যায় তাইলে কি এই কঙ্কাল মার্কা শরীরে কি আর কাপ জেতা যায়? হালার পাকনা পাকন। কথা কি ক্লিয়ার না বেজাল আছে? কথা সত্য ভাই। আরে ভাই, আসলেই তো দেখছি তোরা অনেক নির্যাতনের মধ্যে আছোস রে ভাই। আমাগো পরবর্তী দাবি হলো বাইরের দেশের বিদেশি প্লেয়াররা আমাগো দেশে আইসা আমাগো থেকে 3 গুণ বেশি বেতন পায়, এটা সমপরিমাণ করতে হইব। কি আর কমু দুঃখের কথা স্টক, মনে হয় আমরা ভাইসা আইছি, আমরা ফকিরের দল, যদিও বাইরের দেশে যাইয়া বেল পায় না, তারপরে যদি নিজের দেশে আমাদের এভাবে ঠকায়, এইভাবে আমাদের সাথে বেইমানি করে, তাইলে কেমন লাগে বল? মনে হয় মনের দুঃখে ইঁদুরের গর্তে মাথা দিয়ে আত্মহত্যা করি আর নাই কচু গাছের লগে ফাঁসি লই। তাই এবার দাবি তুলেছি বিপিএল এ আমাদের প্লেয়ারের গ্রেড অনুযায়ী বেতন ধরতে হবে, হোক সেটা বিদেশি অথবা দেশি। আরে ভাই, তোকে দুঃখ দেখ, আমার মনটা চাইতেছে খেলা সাইডরা দিয়ে আনুষ্কারে লইয়া বনবাসে চলিয়া যায়।
ভিউয়ার্স, আপনারা এতক্ষণ দেখলেন আমাদের দেশের টাইগার সোনার ছেলেদের বর্তমান অবস্থা। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং টাইগারদের এই আন্দোলন যৌক্তিক কি অযৌক্তিক তার নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের কোনো ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেল বাটন আইকনটি চেপে দিবেন। ধন্যবাদ।